হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের অনেকগুলো বড় বড় আপডেট আছে, সেগুলোই তোমাদেরকে এক এক করে জানাবো। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই চলে আসবো একটা বড় ট্রান্সফার আপডেটে। ইন্ডিয়ান ফুটবল সার্কিটে অত্যন্ত অভিজ্ঞ ডিফেন্ডার, 34 বছর বয়সী সেন্টার ব্যাক আনাস এরেথডিকা, তিনি আবারও ফিরতে চলেছেন আইএসএলে। সব কিছু ঠিকঠাক থাকলে আনাস এই সিজনে খেলতে চলেছেন জামশেদপুর এফসির হয়ে। এই আপডেট আগেও বেরিয়েছিল, এবার কিন্তু অনেকটাই ট্রাস্টেড সোর্স থেকে এই আপডেট বেরিয়ে আসছে। এক সময় ঝিঙ্গান এবং আনাসের জুটি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খুবই ভালো পারফরমেন্স দিত। তারপর তিনি 2017-18 সিজনে জামশেদপুরের হয়ে এর আগে খেলেছেন, তারপর কেরালা ব্লাস্টার্স এফসি এটিকেতেও খেলেছিলেন, কিন্তু চোট আঘাতে অনেকটাই ভুগেছেন বলতে পারো আনাস এরেথডিকা। তো আবারও তিনি কামব্যাক করতে চলেছেন ইন্ডিয়ান ফুটবলে জামশেদপুর এফসির হাত ধরেই। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা ডান হয় কি না। তো বন্ধুরা, এবার আসবো ইস্টবেঙ্গলের আপডেটে। ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু অনেকগুলো আপডেট আছে। সবার আগে জানিয়ে দিই একটা ভালো খবর, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু বেঙ্গল স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডে 50 লক্ষ টাকা ডোনেট করেছে। বাংলার ওপর কিন্তু ইয়াস নামক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে, তো সেই কারণেই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই 50 লক্ষ টাকাটা ডোনেট করলো। তো এটা একটা খুবই ভালো উদ্যোগ বলাই যায় ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। তো বন্ধুরা, এবার কথা বলবো কাল থেকে তোমরা যে প্রশ্নটা অনেকে করেছো। কাল থেকে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ইস্টবেঙ্গল ক্লাব কি আর পরের সিজনে আইএসএল খেলবে না, মানে ইস্টবেঙ্গল ক্লাবের জায়গায় কি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিকে সুযোগ দেওয়া হবে আইএসএলে। তো দেখো, তোমাদের মনে এই প্রশ্নটা কোথা থেকে এসেছে সেটা আমি জানি। একটা নিউজ পেপার কালকে বড় বড় হেডলাইনে বার করেছিল যে পরের সিজনে ইস্টবেঙ্গলের জায়গায় আইএসএল খেলতে চলেছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। তো দেখো, এখানে কিন্তু একটু অর্ধেক সত্যি লুকিয়ে আছে। হ্যাঁ, পরের সিজনে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি আইএসএলে আসতেই পারে, না আসার কিছু নেই, তবে ইস্টবেঙ্গলের জায়গায় নয়। ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল খেলবে না এটা হওয়ার চান্স নেই বললেই চলে, মানে একদম কম চান্স আছে, সবচেয়ে খারাপ কিছু হলে তবেই এরকম হবে, যেটা কিন্তু বর্তমানে প্রায় অসম্ভব ধরে রাখতেই পারো। তো এবার যদি এএফসির রোড ম্যাপের কথায় আসি, আইএসএল এবং ইন্ডিয়ান ফুটবলের জন্য এএফসির যে রোড ম্যাপ, তাতে কিন্তু স্পষ্ট বলা ছিল যে 27টা মিনিমাম ম্যাচ খেলতে হবে প্রতিটা টিমকে, তবে গিয়েই তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা পাবে। 27টা ম্যাচ মানে গ্রুপ স্টেজে 27টা ম্যাচ খেলতে হবে প্রতিটা টিমকে। কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ফুটবল বা আইএসএলের যে পরিস্থিতি, আগের সিজনে 11টা টিম ছিল, অর্থাৎ প্রতিটা টিম টোটাল 20টা করে গ্রুপ স্টেজের ম্যাচ পেয়েছে। তো সেই কারণে যদি AIFFকে ম্যাচ সংখ্যা বাড়াতে হয় তাহলে অবশ্যই নতুন নতুন টিমকে ইনক্লুড করতে হবে, এবং এই সিজনে সেই নতুন টিমটা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে অবশ্যই রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি, কারণ তারা আগের সিজনেও বিড পেপার তুলেছিল। কিন্তু যেহেতু আগের সিজনে ফিক্সডই ছিল ইস্টবেঙ্গল আর মোহনবাগানই আইএসএলে ইনক্লুড হবে, তো সেই কারণেই কিন্তু পাঞ্জাব এফসি বা রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি সুযোগটা পায়নি। এবং রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিটাকে কিনে নেওয়ার পর তাদের কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটিও অত্যন্ত স্ট্রং, অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির আইএসএলে খেলার জন্য। তো সেই কারণে এটা ধরে রাখতেই পারো, সব কিছু ঠিকঠাক থাকলে এই সিজন থেকেই হয়তো রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিকে তোমরা আইএসএলে দেখতে পাবে, তবে সেটা একদমই ইস্টবেঙ্গলের জায়গায় নয়, কারণ FSDL বা AIFF কোনোভাবেই টিম সংখ্যার কমাতে চাইছে না, তারা টিম সংখ্যা অলওয়েজ বাড়াতেই চাইবে, না হলে কিন্তু AFC-র কোপে পড়তে হতে পারে AIFF এবং FSDL-কে। এবং আইএসএল দেশের টপ লিগ নাও থাকতে পারে পরবর্তী সময়ে যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে। তবে AIFF AFC-কে জানিয়েছিল যে তাদের কিছুটা সময় লাগবে এই 27টা ম্যাচের ক্রাইটেরিয়া ফুলফিল করতে, অর্থাৎ 2024-25 সালের আগে যতদূর সম্ভব এই 27টা ম্যাচের যে ক্রাইটেরিয়াটা AFC দিয়েছিল সেটাকে ফুলফিল করতে পারবে AIFF। তো সেই কারণেই এক এক বড় বড় টিমকে কিন্তু ইনক্লুড করা হচ্ছে আইএসএলে, প্রথমে ইস্টবেঙ্গল মোহনবাগান, তারপর কিন্তু এবার থার্ড টিম হিসেবে যুক্ত হতে পারে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি, আর আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার তোমরা বলবে যে ইস্টবেঙ্গল ক্লাবের তো এখনও
ইনভেস্টারের সাথে সমস্যা চলছে, তাহলে তুমি কী করে বলছো ইস্টবেঙ্গল ক্লাব পরের সিজনে ISL খেলবে? দেখো, এই কথা তো আমি আগের সিজনেও বলেছিলাম, যখন সবাই বলছিল ইস্টবেঙ্গল কোনোভাবেই ISL খেলতে পারবে না, তখন আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গল অবশ্যই এই সিজনে ISL খেলবে, এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ISL খেলেছিল। হ্যাঁ, এখন মানছি সমস্যা চলছে ফাইনাল টার্মশিট নিয়ে, তাও তোমাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ISL অবশ্যই খেলবে। ইনভেস্টারের সাথে যে সমস্যা চলছে সেটা আশা করব খুব তাড়াতাড়ির মধ্যেই মিটে যাবে। হ্যাঁ, মানছি হয়তো সময় লাগবে, কিন্তু মিটে যাওয়ার চান্সই সবচেয়ে বেশি। তবে যদি ধরেও নিই সবচেয়ে খারাপ কেসে এই সমস্যাটা মেটাতে পারলো না ইস্টবেঙ্গল ক্লাব এবং শ্রী সিমেন্টের ম্যানেজমেন্ট, তাহলে অবশ্যই অন্য কোনো উপায় ভাবা হবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। তবে ISL যে খেলবে সেটা কিন্তু প্রায় নিশ্চিত তোমরা ধরে রাখতেই পারো। এবার আসা যাক শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুরের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউয়ের ব্যাপারে। দ্য হিন্দুকে দেওয়া একটা ইন্টারভিউতে হরিমোহন বাঙ্গুর কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, সেগুলোই তোমাদেরকে এক এক করে বলে দেব। দ্য হিন্দুর তরফ থেকে হরিমোহন বাঙ্গুরকে প্রথম যে প্রশ্নটা করা হয়, তিনি কেন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত হয়েছেন, তাতে তিনি জানান ইস্টবেঙ্গল ক্লাব হিস্টোরিক্যালি অত্যন্ত রিচ এবং খুবই বড় মাপের একটা ক্লাব, তার সাথে যুক্ত হতে পেরে তারা অত্যন্ত খুশি বলতেই পারো, এবং তাদের একটাই লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত হয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে শুধুমাত্র বেঙ্গলের সেরা ক্লাব নয়, পুরো ইন্ডিয়ার সেরা ক্লাব বানাতে তারা চেয়েছিল, এবং সেই কারণেই তারা ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত হয়েছে। এবং তাদের আরও উদ্দেশ্য ছিল ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত হয়ে বেঙ্গল তথা পুরো ভারতের ফুটবলটাকে আরও উন্নত করা, এবং তার জন্য যত রকম সাহায্য লাগবে শ্রী সিমেন্টের তরফ থেকে সেগুলো তারা করতে রাজি ছিল। এবার তাকে যখন প্রশ্ন করা হয় কেন এই ফাইনাল টার্মশিটে সাইন হচ্ছে না, তার উত্তরে তিনি জানান একটা ক্লাবকে আমরা অ্যাডপ্ট করতে চেয়েছিলাম, প্রথমে আমাদেরকে অত্যন্ত আগ্রহ সহকারে নিয়ে আসা হয় ইস্টবেঙ্গল ক্লাবে, এবং তখন সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্লাব অফিসিয়ালসরা কোনোভাবেই ফাইনাল টার্মশিট সাইন করতে চাইছেন না। তাদের মধ্যে কী সমস্যা আছে সেটাও তারা পরিষ্কার বলছেন না। তো এবার কেন ফাইনাল টার্মশিট সাইন করছেন না ক্লাব অফিসিয়ালসরা, তার উত্তর কিন্তু তার কাছেও নেই। এরপর তাকে যে প্রশ্নটা করা হয়, ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে ফাইনাল টার্মশিটের মধ্যে অনেক কিছু নতুন আছে, তার উত্তরে তিনি বলেন এটা একদমই ভুল কথা। যে এগ্রিমেন্টটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সাইন হয়েছিল এবং ফাইনাল যে টার্মশিট, এই দুটোর মধ্যে কী ডিফারেন্স আছে সেটা তাকে দেখাতে বলেছেন হরিমোহন বাঙ্গুর। তার মতে এর মধ্যে কিন্তু কোনো রকম ডিফারেন্স নেই, যে এগ্রিমেন্টটা সেদিন সাইন হয়েছিল সেটাই কিন্তু এই ফাইনাল এগ্রিমেন্টে আছে। হরিমোহন বাঙ্গুরের দাবি তার সামনে বসে দেখানো হোক কোন কোন জায়গায় ডিফারেন্স আছে ফাইনাল টার্মশিট এবং আগে যে টার্মশিটটা সাইন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। এরপর শেষ প্রশ্ন যেটা তাকে করা হয়, তাহলে তাদের স্ট্যান্ড পয়েন্টটা কী হবে এই এগ্রিমেন্ট সাগাতে, তখন তিনি জানান যে তিনি তো তাদের আইনগত দিকগুলো অবশ্যই দেখবেন, তবে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালসরা যদি তাদেরকে ওয়েলকাম করে নিয়ে যান তবেই কিন্তু তারা ইস্টবেঙ্গল ক্লাবে ইনভেস্ট করবেন, আর যদি ক্লাব অফিসিয়ালসরা চান যে তারা না থাকুন তাহলে কিন্তু তারা আর থাকবেন না। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে পুরোটাই ডিপেন্ড করছে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসদের ওপর, তবে তাদের আইনগত দিকগুলো কিন্তু তারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর শেষ যে কথাটা তিনি বলেন সেটা অবশ্যই একটা ভালো কথা। হরিমোহন বাঙ্গুর জানিয়েছেন যে ইস্টবেঙ্গল ক্লাবকে তারা আরও বেশ কিছুটা সময় দেবেন, এবং তিনি আশাবাদী এই সময়ের মধ্যে কিন্তু ক্লাব অফিসিয়ালসরা নিজেদের ভুলটা বুঝতে পারবেন এবং ফাইনাল টার্মশিটে সাইন করে দেবেন। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তিনি কিন্তু এক্ষুনি হাল ছেড়ে দিচ্ছেন না, এখনও বেশ কিছুটা সময় দিচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবকে। এক্স্যাক্ট কতটা সময় সেটা তিনি একদমই উল্লেখ করেননি, তবে বলেছেন এখনও বেশ কিছুটা সময় কিন্তু তিনি দেবেন ইস্টবেঙ্গল ক্লাবকে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই বিষয়ে কী আপডেট বেরিয়ে আসে। আপাতত যা যা আপডেট ছিল সব কিছুই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কী মতামত পুরোটাই আমাকে নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।